জাহানারা, আমি সব গুরুরই অরঞ্জীবের অপেক্ষা করছি। সে আমার পুত্র, আমার উদ্ধত পুত্র, আমার লজ্জা, আমার গৌরব। গৌরব? গৌরব পিতা? এত শট, এত মিথ্যাবাদী। সেদিন যখন আমি তার শিবিরে গেলাম, সে আপনার প্রতি প্রগাঢ় ভক্তি দেখালে, বললে যে সে মহাপাপ করেছে। তার সঙ্গে সঙ্গে দু এক ফোঁটা চোখের জলও ফেললে, বললে যে দারার পক্ষে ক্ষমতাশালী ব্যক্তিদের নাম জানতে পারলে সে নিঃসংকোচিত্তে পিতার আজ্ঞা মতো মোরাদকে ছেড়ে দারার পক্ষ নেবে। আমি সরলভাবে তার সে কথায় বিশ্বাস করে তাকে অভাগা তারার হিতৈষীদের নাম দিয়েছিলাম। পথে সে পত্র সে হস্তগত করেছে। এত কপট, এত ধূর্ত। না জাহানারা, তা সে করতে পারে না। না না না, আমি বিশ্বাস করব না। আসুক সে একবার, আমি কৌশলে তাকে আপনার চোখের সম্মুখে বন্দী করব। সে কি জাহানারা, সে আমার পুত্র, তোমার ভাই। জাহানারা, কাজ নাই, আসুক সে, আমি তাকে স্নেহে বশ করব। তাতেও যদি সে বশ না হয়, তাহলে তার কাছে পিতা আমি সম্মুখে নত জানু হয়ে আমাদের প্রাণ ভিক্ষা মেনে নেব। বলব আমরা আর কিছুই চাই না, আমাদের বাস্তি দাও, আমাদের পরস্পরকে ভালোবাসার অবকাশ দাও। সে অপমান থেকে আমি আপনাকে রক্ষা করব বাবা। পুত্রের কাছে ভিক্ষায় অপমান নাই। এই যে মহম্মদ, তোমার পিতা কোন? তা তো জানি না ঠাকুরদা। সে এখানে আসবার জন্য অসারূপ হয়েছে শুনলাম। কে বললে? তিনি তো ঘোড়ায় চড়ে আকবরের কবরে নামাজ পড়তে গেলেন। আমি যতদূর জানি, তার এখানে আসবার কোন অভিপ্রায় নেই। তবে তুমি এখানে কেন মোহাম্মদ? এই প্রসাদ দুর্গ অধিকার করতে। কি তুমি পরিহাস করছো মোহাম্মদ? না ঠাকুরদা, এ সত্য কথা। তবে আমি তোমাকেই বলি, অস্ত্র দাও মহম্মদ। সে কি? তুমি আমার বন্দী, সৈনিকগণ অস্ত্র কেড়ে নাও। তবে আমারও রক্ষীদের ডাকতে হল, আমার সহস্র সৈনিকগণকে ডাকো। সহস্র সৈনিক? কে তাদের দুর্গ মধ্যে প্রবেশ করতে দিলে? আমি দিয়েছি জাহানারা, অদোষ আমার। আমি স্নেহবশে অরঞ্জীব পত্রে যা চেয়েছিল সব দিয়েছিলাম। আমি এ স্বপ্নেও ভাবিনি মান্না। ঠাকুরদা, আমি কি তবে এখন বুঝব যে আমি তোমাদের হস্তে বন্দী? বন্দী নন ঠাকুরদা, তবে আপনার বাইরে যাওয়ার অনুমতি নাই। আমি ঠিক বুঝতে পারছি না, এটি একটা সত্য ঘটনা না সব স্বপ্ন? আমি কে? আমি সম্রাট শাহজাহান, তুমি আমার পৌত্র, আমার সম্মুখে দাঁড়িয়ে তার বাড়ি খুলে এ কি? একদিনে কি সংসারের নিয়ম সব উল্টে গেল? একদিন তার রোষ উপসায়িত চক্ষু
যদি অমন জীব হয়ে অর্ধেক মাটির মধ্যে সে দিয়ে যেত তাহলে বন্ধু যেন একই করল সে কথা বার হচ্ছে না, চক্ষু দিয়ে একটা নিষ্ক্রহ স্থির শূন্য দৃষ্টি নির্গত হচ্ছে, বন্ধ দুটি ছায়ের মতো সারা হয়ে গিয়েছে। কি হয়েছে মা? না বাবা, কিন্তু জানতে পারলে কেমন করে? আমি শুধু তাই ভাবছি। মোহন মধ্যে ভেবেছ আমি একটা স্বার্থ, এই অত্যাচার এখানে এই রকম বসে নিঃসহায় ভাবে সহ্য করব ভেবেছ? এই কেশরী স্টিমার বলে তোমরা তাকে পদাঘাত করে যাবে। আমি বৃদ্ধ শাহজাহান বটে, কিন্তু আমি শাহজাহান, এই কে আছিস? নিয়ে এসো আমার বর্ব আর তরবারি। কেউ নেই ঠাকুরদা, আপনার দেহ ক্ষীরে দুর্গের পার করে দেওয়া হয়েছে। কে দিয়েছে? আমি। এক্ষণে আমার এই সহস্র সৈনিকই যাহাপনার দেহরক্ষীদের কাজ করবে। মহামাত্র বিশ্বাসঘাত, আমি আমার পিতার আজ্ঞা বহমাত্র। আমি কোথায়? তবু যদি জাহানারা আজ দুর্গের বাইরে গিয়ে একবার আমার সৈন্যদের সম্মুখে দাঁড়াতে পারতাম, তাহলে এই বৃদ্ধ শাহজাহানের জয়ধ্বনিকে ঔরঙ্গজেব মাটিতে নিয়ে পড়ত। একবার খোলা পাই না, একবার খোলা পাই না মোহাম্মদ, আমার একবার মুক্ত করে দাও, একবার। আমায় দোষ দেবেন না, আমি পিতার আজ্ঞা বহ। আর আমি তোমার পিতার পিতা না? সে যদি তার পিতার প্রতি হেন অত্যাচারী হয়, তুমি কেন তোমার পিতার আজ্ঞা বহ হবে? মোহাম্মদ এসো, দুর্গ তার মেরাও। মার্জনা করবেন ঠাকুরদা, আমি পিতার আজ্ঞার অবাধ্য হতে পারি না। দেবে না, দেবে না? দেখো আমি তোমার বৃদ্ধ পিতামহ রুগ্ন জীর্ণ স্থবির, আর কিছু জানি না, শুধু একবার মাত্র এই দুর্গের বাইরে যেতে চাই। আমার ফিরে আসব, শপথ করছি। দেবে না, দেবে না? ক্ষমা করবেন ঠাকুররা, আমি তা পারব না। দাও মোহাম্মদ, দেখো মোহাম্মদ, এই আমার মুখ, এই আমার কোরআন, এই কোরআন স্পর্শ করে আমি শপথ করছি যে বাইরে গিয়ে সমবেত প্রজাদের সম্মুখে এই মুকুট আমি তোমার মাথায় পরিয়ে দেব। কারণ সাধ্য নাই যে প্রতিবাদ করে, আজ আমি সে লোকাঘাতে পঙ্গু বটে, কিন্তু সম্রাট শাহজাহান এ ভারতবর্ষে এতদিন ধরে এমন শাসন করে এসেছে যে যদি সে একবার তার সৈন্যদের সম্মুখে খারাপ হয়ে দাঁড়াতে পারে, তাহলে শুধু তার মৃত অগ্নিময় দৃষ্টিকে সকল বঞ্চিত হস্য হয়ে পড়ে যাবে। মোহাম্মদ, তুমি ভারতের অধীশ্বর হবে, আমি শপথ করছি মোহাম্মদ, শপথ করছি। আমি শুধু এই কপট অরঞ্জিতকে একবার দেখাব মোহাম্মদ। দেখো এই ছেলে খেলার মানে আমি স্বয়ং সম্রাট শাহজাহান কোরআন স্পর্শ করে শপথ করছি, এই বাতুলের প্রলাপ নয় শপথ করছি। দেখো একদিকে তোমার পিতার আজ্ঞা,
আর একদিকে ভারতের সাম্রাজ্য বেছে নাও এই মুহূর্তে। ঠাকুরদা, আমি পিতার আজ্ঞার অবাধ্য হতে পারি না। একটা সাম্রাজ্যের জন্য না, পৃথিবীর জন্য না। মহাম্মাদ্য বিবেচনা করে দেখো, ভারত বিবেচনা করো, ভারতের ঈশ্বর। আর আমি এখানে দাঁড়িয়ে একথা শুনব না। প্রহন বড়ই অধিক, হৃদয় বড়ই দুর্বল, ঠাকুরদা মার্জনা করবে। চলে গেল চলে গেল, জানা কথা করছিস না যে অঙ্গাঙ্গি তোমার এই পুত্র যে তার পিতার আজ্ঞা পালন করতে একটা সাম্রাজ্য দিতে পারে, আর তুমি তোমার পিতার এত স্নেহের বিনিময়ে তাকে ছলে বন্দী করেছ। সত্য বলেছিস কন্যা, পিতা সকল আর নিজে না খেয়ে পুত্রদের খাইও না, বুকের উপরে রেখে ঘুম পাড়িও না, তাদের হাসি দেখবার জন্য স্নেহের হাসি এসো না। তারা সব কৃতজ্ঞতার অঙ্ক, তারা সব শিশু শয়তান, তাদের রাজপিতা খাইয়ে মানুষ করো, তাদের সকালে বিকালে জোরে কষা লাগাত করো, আর সারা জীবনটা চোখ রাগিয়ে সাজিয়ে দেখো, তাহলে বোধহয় তারা এই মন্ত্রদের মতন বাধ্য পিতৃভক্ত হবে। তাদের এই শাস্তি দিতে যদি তোমার মুখে ব্যথা লাগে তো মুখে ভীত সেন, চোখে জল আসে তো চোখ উপরে তুলে ফেলো, আত্মনাশ করতে হয় তো নিজের ছুটি ধরো। ও বাবা, এই কারাগারে কোণে বসে অসহায় শিশুর মতো ক্রন্দন করলে কিছু হবে না, পদাহত কঙ্গুর মতো বসে দন্তে দন্তে ভস্মন করে অভিশাপ দিলে কিছু হবে না, পাপে মুমূর্ষুর মতো অন্তিমে একবার ঈশ্বরকে দয়াময় বলে ডাকলেও কিছু হবে না। উঠুন, দলে ভুজঙ্গের মতো ফণা বিস্তার করে উঠুন, লিপ্ত শাবক ব্যাঘ্রের মতো প্রমত্ত বিক্রয়ে গর্জে উঠুন, অত্যাচারে ক্ষিপ্ত জাতির মতো জেগে উঠুন, নিবৃত্তির মতো কঠিন হও, হিংসার মতো অন্ধ হও, শয়তানের মতো আমি জুড়ে উঠি, তুই বায়ুর মতন ধেয়ে আয়, আমি ভূমিকম্পের মতো সাম্রাজ্য খালি ভেঙে ছুড়ে দিয়ে যাই, তুই সমুদ্রের জলোচ্ছ্বাসের মতন তাকে দাস হও, আমি যুদ্ধ নিয়ে আসি, একবার সাম্রাজ্য তোর পার করে দিয়ে চলে যাই, তারপর কোথায় যাই কিছুই যায় আসে না, ধূপের মতন একটা বিরাট চালায় মধ্যে উঠে বিরাট হা করে শূন্যে ঝুলিয়ে। সূর্য উঠেছে যেমন সেই প্রথম দিন উঠেছিল, সেই রকম উজ্জ্বল রক্তবর্ণ আকাশ তেমনি নীল, ওই যমুনা তেমনি ক্রীড়ানী কলসরা, যমুনার পরপারে বৃক্ষরাজি তেমনি পত্র শ্যাম পুষ্পোজ্জ্বল। যেমন আমি আসল সব দিকে এসেছি সবই সেই, কেবল আমি বদলেছি, আমি আজ আমার পুত্রের হস্তে বন্দী, নারীর মতন অসহায়, শিশুর মতন দুর্বল, মাঝে মাঝে ক্রোধে গর্জন করে উঠি, কিন্তু সে স্বর্গের দিকের পর্যন্ত একটা নিষ্ফল হাহাকার মাত্র, আমি নির্বিষ, আস্তরণে আমি নিজেই ক্ষয় হয়ে যাই,
ভারত সম্রাট শাহজাহানের আগে কি অবস্থা ও কি শব্দ জাহানারা? ওই আবার শুনছিস, তারা কি সৈন্য কামান নিয়ে বিজয়গর্বে আগ্রায় ফিরে এলো? বিশ্বপুত্র, এই অন্যায় অবিচার সংসদার প্রতিশোধ নাও। জাহানারা, চোখ ঢাকছিস যে? বুঝেছি মা, এই দ্বারাই বিজয় ঘোষণা নয়, এই নতুন এক দুঃসংবাদ। তাই কি? হ্যাঁ বাবা, জানি দুর্ভাগ্য একা আসে না, যখন আরম্ভ হয়েছে সেটা পালা শেষ না করে যাবে না। বলো কি সংবাদ কন্যা, ও কিসের শব্দ? ঔরঙ্গজেব আজ সম্রাট হয়ে দিল্লির সিংহাসনে বসেছে, আগ্রায় এই তারই উৎসব ধ্বনি। কি কি ঔরঙ্গজেব কি করেছে? আজ দিল্লির সিংহাসনে বসেছে। জাহানারা কি বলছ? আমি জীবিত আছি না মরে গিয়েছি? ঔরঙ্গজেব না, না অসম্ভব। জাহানারা তুমি শুনতে ভুলেছ, এটি হতে পারে। ঔরঙ্গজেবের কাজ করতে পারে না, তার পিতা এখনো জীবিত, একটা তো বিবেক আছে, চক্ষু লজ্জা আছে। যে ব্যক্তির বৃদ্ধ পিতাকে ছলে বন্দি করে জীবন্তে গোপ দিতে পারে, সে আর কি না করতে পারে বাবা? তবুও না, তবুও না। হবে আশ্চর্য কি, আশ্চর্য কি দেখি, মাটি থেকে একটা কালো ধোঁয়া আকাশে উঠছে, আকাশ কালীবর্ণ হয়ে গেল, সংসার উল্টে গেল বুঝি। ওই ওই না, আমি পাগল হয়ে যাচ্ছি নাকি? ওই তো সেই নীল আকাশ, সেই উজ্জ্বল প্রভাত আসছে, কিছু হয়নি তো? আশ্চর্য। জাহানারা বাবা, তুই বাইরে কি দেখে এলি? সংসার কি ঠিক সেই রকমই চলছে? জননী সন্তানকে স্তন দিচ্ছে, স্ত্রী স্বামীর ঘর করছে, ভৃত্য প্রভুর সেবা করছে, গৃহস্থ ভিখারিকে ভিক্ষা দিচ্ছে। দেখে এলি যে বাড়িগুলো সেই রকম খাড়া আছে, রাস্তায় লোক চলছে, মানুষ মানুষে মানুষ খাচ্ছে না। দেখে এলি, দেখে এলি নিজ সংসার সেই রকমই চলছে বাবা। বন্দি শাহজাহানকে নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। না, সত্য কথা তারা বলছে না যে এই ঘোরতর অত্যাচার? বলছে না আমাদের প্রিয় দয়ালু প্রজাবৎসল শাহজাহানকে কার সাধ্যে বন্দী করে রাখে? চেঁচাচ্ছে না যে আমরা বিদ্রোহ করব, ঔরঙ্গজেবকে কারারুদ্ধ করব, আগ্রার দুর্গ প্রাকার ভেঙে আমরা শাহজাহানকে নিয়ে এসে আবার সিংহাসনে বসাব? বলছি না, বলছে না? না বাবা, সংসার কাউকে নিয়ে ভাবে না, সবাই নিজের নিজের নিয়ে ব্যস্ত। তারা এত আত্মমগ্ন যে কাল যদি সূর্য না ওঠে, একটা প্রচন্ড অগ্নিদাহ আকাশ পুড়িয়ে দিয়ে যায়, তো তারই রক্তবর্ণ আলোকে তারা পূর্ববৎ নিজের কাজ করে যাবে।
শুধু একবার দুর্গের বাইরে যেতে পারতাম, একবার সুযোগ পাই না জাহানারা, একবার আমাকে চুপি করে দুর্গের বাইরে নিয়ে যেতে পারিস। না বাবা, বাইরে সমস্ত সতর্ক করুন। তবু তারা একদিন আমাকে সম্রাট বলে মানত, আমি তাদের সঙ্গে কখনো শত্রুতা করিনি। হয়তো তাদের মধ্যে অনেককে আমার হাত থেকে বাঁচিয়েছি, কারাগার থেকে মুক্ত করে দিয়েছি, বিপদ থেকে রক্ষা করেছি বিনিময়ে। না বাবা, মানুষ খোসামোদে, কুকুরের মতো খোসামোদে, যে এক খণ্ড মাংস দিতে পারে তারই পায়ের তলায় সে দাঁড়িয়ে লেজ নাড়ে, এত নীচ এত হেয়। তবুও আমি যদি তাদের কাছে গিয়ে একবার দাঁড়াই, এই শুভ্রশীল মুক্ত করে দোষীর ভার রেখে যদি আমি তাদের সম্মুখে দাঁড়াই, তাদের দয়া হবে না, দয়া হবে না। বাবা, সংসারে দয়া মায়া নেই, সব ভয়ে চলেছে। শাহজাহানের সম্পদ কালে দাঁড়াই, জয় সম্রাট শাহজাহানের জয় বলে চিৎকারে আকাশ দীর্ণ করে দিত, তারাই যদি আজ আপনার এই স্থবির অথর্ব মূর্তি দেখে তো ওই মুখে ঘৃণায় থুৎকার দেবে। যদি কৃপা করে থুৎকার না দেয় তো ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে চলে যাবে। এত দূর, এত দূর, যদি এই আজ সংসারের অবস্থা, তবে আজ এক মহা ব্যাধি তার সর্বস্ব চেয়েছে, তবে আর কেন? ঈশ্বর আর তাকে দেখো না, এতক্ষণ তাকে গলা টিপে মেরে ফেল, যদি তাই হয় তবে এখনো আকাশ তুমি নীল বর্ণ কেন, সূর্য তুমি এখনো আকাশের উপরে কেন, নির্লজ্জ নিমেষ একটা মহাসংঘাতে তুমি চূর্ণ হয়ে যাও, ভূমিকম্প তুমি ভৈরব হুম করে এই পৃথিবীর বক্ষ ভেঙে খান খান করে ফেলো, এক খণ্ড দাবা নল গেলে উঠে সব জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়ে চলে যাও, আর একটা বিরাট ঘূর্ণি ঝঞ্ঝা এসে এই ভস্ম রাশি ঈশ্বরের মুখে ছড়িয়ে দাও। কি দুঃসংবাদ কন্যা, আর কি বাকি আছে? দাঁড়া, আবার পরাজিত হয়ে বখরের দিকে পালিয়েছে সুজা, বন্য আরাকান রাজার গৃহে সপরিবারে ভিক্ষু, মুরাদ গোয়ালিয়ার দুর্গে বন্দি, আর কি দুঃসংবাদ দিতে পারো কন্যা? বাবা, এ আমারই দুর্ভাগ্য যে আমি আপনার নিকট রোজ দুঃসংবাদের বস্তা বয়ে আনি, কিন্তু কি করব বাবা, দুর্ভাগ্য একা আসে না। বলো আর কি? বাবা, ভাই দ্বারা ধরা পড়েছে। ধরা পড়েছে? কি রকমে ধরা পড়ল? জিহান খা তাকে ধরিয়ে দিয়েছে। জিহান খা, জিহান খা,
কি বলছিস জাহানারা? জিহান খা। হ্যাঁ বাবা। পৃথিবী কি অন্তিম সময় ঘনিয়ে এসেছে? শুনলাম পশু দ্বারা আর তার পুত্র সিপারকে এক কঙ্কাল সার হাতের পিঠে বসিয়ে দিল্লি নগর প্রদক্ষিণ করিয়ে আনা হয়েছে। তাদের পরিধানে ময়লা সাদা কাপড়, তাদের এই অবস্থা দেখে সেই রাজপুরীর একটি লোকও নেই যে কাঁদেনি। তবু তাদের মধ্যে কেউ দাঁড়াকে উদ্ধার করতে ছুটল না, কেবল শশকের মতন ঘাড় উঁচু করে দেখলে। তারা কি পাষাণ? না বাবা, পাষাণও উত্তপ্ত হয়। ঔরঙ্গজেবের ভাড়া করা বন্দুকগুলি দেখে তারা সব ত্রস্ত, যেন একটা জাদুকরের মন্ত্রমুগ্ধ। কেউ মাথা তুলতে সাহস করছে না, কাঁদছে, তাও মুখ লুকিয়ে। পাছে ঔরঙ্গজেব দেখতে পায়। তারপর ঔরঙ্গজেব তারাকে খিজিরাবাদে একটা জঘন্য মিলে বন্দী করে রেখেছে। সিপার তার পিতার সঙ্গ ছাড়েনি। জহরত এখন ঔরঙ্গজেবের অন্তঃপুরে। ঔরঙ্গজেব এখন দারাকে নিয়ে কি করবে জানিস? কি করবে তা জানি না, কিন্তু কি জানাদা? যদি তাই করে বাবা। কি জাহানারা মুখ, তাকে সম্পূর্ণ ভাই কি ভাইকে হত্যা করবে? চুপ, ও কার পদশব্দ শুনতে পেয়েছে? বাবা আপনি কি করলেন, কি করলেন? কি করেছি? ও কথা উচ্চারণ করলেন? আর রক্ষা নেই। কেন? হয়তো ঔরঙ্গজেব দারাকে হত্যা করত না, হয়তো এত বড় পাতক তারও মনে আসত না, কিন্তু আপনি সে কথা তার মনে করিয়ে দিলেন। কি করলেন? সর্বনাশ করেছেন। ঔরঙ্গজেব তো এখানে নাই, কি শুনেছে? সে না, কিন্তু এই দেয়াল তো আছে, বাতাস তো আছে, এই প্রদীপ তো আছে, আজ সব যে তার সঙ্গে যোগ দিয়েছে। আপনি ভাবছেন যে আপনার প্রাসাদ? না, ঔরঙ্গজেবের পাষাণ হৃদয়। ভাবছেন এই বাতাস তা নয়, এই ঔরঙ্গজেবের বিষাক্ত নিঃশ্বাস। এই প্রদীপ নয়, এ তার চক্ষের জল্লাদ দৃষ্টি। এই প্রাসাদে, এই রাজপুরে, এ সাম্রাজ্যে আপনার আমার এক বন্ধু আছে ভেবেছেন বাবা? না, নেই। সব তার সঙ্গে যোগ দিয়েছে, সব খোসামুদের দল, জোচ্চরের দল, এ কার ছায়া? কি? না, কেউ নয়। ওদিকে কি দেখছেন বাবা? দেবল। সে কি বাবা? দেখি যদি তারাকে রক্ষা করতে পারি, তাকে তারা হত্যা করতে যাচ্ছে, আর আমি এইখানে নারীর মতন, শিশুর মতন নিরুপায় চোখের উপরে দেখছি, অথচ খাচ্ছি, ঘুমাচ্ছি, বেঁচে রয়েছি, কিছু করছি না। এই লাভ সে কি বাবা? এখান থেকে লাভ দিলে যে নিশ্চিত মৃত্যু। হলেই বা
দেখি যদি বাঁচাতে পারি, যদি পারি। বাবা আপনি জ্ঞান হারিয়েছেন, মরে গেলে আর দাদাকে রক্ষা করবেন কি করে? আমি মরে গেলে দাদাকে বাঁচাব কি করে? ঠিক বলেছি। তবে আচ্ছা, একবার আওরঙ্গজীবকে এখানে নিয়ে আসতে পারিস নে জাহানারা? না বাবা, সে আসবে না। নইলে আমি যে নারী, আমি তার সঙ্গে হাতে হাতে লড়ে দেখাতাম, সেদিন মুখোমুখি হয়ে পড়েছিলাম, কিছু করতে পারিনি। সেই জন্য আমার পর্যন্ত আর বাইরে যাওয়ার হুকুম নেই, নইলে একবার হাতে হাতে লড়ে দেখাতাম। বাবা উন্মত্ত হবেন না। সত্যি তো আমি পাগল হয়ে যাচ্ছি কিনা? না না না, আমি পাগল হব না। ঈশ্বর এই শীর্ণ দুর্বল যারা জীর্ণ নেহাতি অসহায় শাহজাহানকে দেখে ঈশ্বর তোমার দয়া হচ্ছে না? দয়া হচ্ছে না? পুত্র পিতাকে বন্দি করে রেখেছে, যে পুত্র তার ভয়ে একদিন কাঁপত, এত এতখানি অবিচার, এতখানি অত্যাচার, এতখানি অস্বাভাবিক ব্যাপার তোমার নিয়মে সইছে, সইতে পারছে, সইতে পারছে। আমি এমন কি পাপ করেছিলাম খোদা, যে আমার নিজের পুত্র? একবার যদি এখন তাকে মুখোমুখি পাই তাহলে মুমতাজ, বড় ভাগ্যবতী তুমি যে এই মর্মান্তিক দৃশ্য তোমায় দেখতে হচ্ছে না, বড় পুণ্যবতী তুমি, তাই আগেই মরে গিয়েছ। জাহানারা, বাবা তোকে আশীর্বাদ করি। কি বাবা? যেন তোর পুত্র না হয়, শত্রু যেন পুত্র না হয়। তারক নেশা ঔরঙ্গজীবের মতো এমন সৌম্য সহাস্য মনোরম পাষণ্ড দেখেছে বিমান? না, আমার একটা ভয় হয় পিসিমা, ভিতরে এত ক্রোধ, বাহিরে এত সরল, ভেতরে এত প্রবল, বাহিরে এত স্থির, ভিতরে এত বিষাক্ত, আর বাহিরে এত মধুর, এও কি সম্ভব? আমার ভয় হয়। আমার কিন্তু একটা ভক্তি হয়, বিস্ময়ে নির্বাক হয়ে যায় যে মানুষ এমন হাসতে পারে, আর সঙ্গে সঙ্গে ব্যাঘ্রের লোলুপ চাহিনে চাইতে পারে, এমন মৃদু কথা কইতে পারে, যখন সঙ্গে সঙ্গে অন্তরের বিদ্বেষের জ্বালায় জ্বলে যাচ্ছে, ঈশ্বরের কাছে এমন হাত জোর করতে পারে, যখন ভিতরে নতুন শয়তানি মতলব করছে, বলি ভাই। ঠাকুরদাকে এইরকম বন্দি করে রেখেছেন, অথচ রাজকার্যে তার উপদেশ চেয়ে পাঠাচ্ছেন, তার সম্মুখে তার পুত্রদের একে একে হত্যা করছেন, অথচ প্রতিবারই তার ক্ষমা চেয়ে পাঠাচ্ছেন, যেন কত লজ্জা, কত সংকোচ, অদ্ভুত। ওই যে ঠাকুরদা আসছেন। দেখো কেমন সেজেছি, দেখ
যেহেতু নিশা আলমজীব এই রত্ন সব পাঁচে চুরি করে নেয়, তাই আমি পুড়ে বেড়াচ্ছি। কেমন দেখাচ্ছে যে আমাকে তোর বিয়ে করতে ইচ্ছে হচ্ছে না? আবার জ্ঞান হারিয়েছেন, উন্মুক্ততা মাঝে মাঝে চন্দ্রের উপর শরতের মেঘের মতো এসে চলে যাচ্ছে। কিন্তু ক্ষমতা বিয়ে করিসনি, ছেলে হলে তোকে কয়েদ করে রেখে দেবে, তোর গয়না কেড়ে নেবে, বিয়ে করিস না। দেখেছ মা, এ উন্মত্ততা নয়, এর সঙ্গে জ্ঞান জড়ানো রয়েছে, এ যেন একটা ছন্দের বিলাপ। জগতে যত রকম করুণ দৃশ্য আছে, জ্ঞানে উন্মাদের মতো করুণ দৃশ্য বুঝে আর নাই। একটা সুন্দর প্রতিমা যেন ভেঙে ছড়িয়ে পড়ে রয়েছে, উহ বড় করুণ। আমি উন্মাদ নই জাহানারা, গুছিয়ে বলতে পারি, চেষ্টা করলে গুছিয়ে বলতে পারি, তা জানি বাবা। কিন্তু আমার হৃদয় ভেঙে গিয়েছে, এত বড় দুঃখ ঘাড়ে করে যে বেঁচে আছি তাই আশ্চর্য। দারাস, সুজা, মুরাদ সবাইকে মারলে, আর তাদের একটা ছেলেও রইল না প্রতিহিংসা নিতে, সব মারলে। সম্রাট, তাই তো ঔরঙ্গজেব। পিতা, আমার মনমুক্তা নিতে এসেছ? দেব না, দেব না, এখনই সব লোহার মুকুট দিয়ে গুরু করে ফেলব। না না পিতা, আমি মনমুক্তা নিতে আসিনি। তবে বোধ হয় পিতাকে বধ করতে এসেছ, মৃত্যু হত্যাটা আর বাকি থাকে কেন? হয়ে যাক, বধ করবে, আমার হত্যা করবে, করো আমাকে হত্যা করো, তার বিনিময়ে এই সব গুণগুত্ব তোমায় দেব, আর মারবার সময় তোমায় এই অনুগ্রহের জন্য আশীর্বাদ করে বলব। এই লৌলবক্ষ করে দিচ্ছি, তোমার ছুরি বসিয়ে দাও। আমাকে এর চেয়ে আরো অপরাধী করবেন না পিতা, আমি পাপি, খুব তোমার পাপি, এই পাপের প্রদাহে জ্বলে পুড়ে যাচ্ছি। দেখুন পিতা, এই শীর্ণ দেহ, এই কোটরগত চক্ষু, এই শুষ্ক পাণ্ডুর মুখ তা সাক্ষ্য দেবে। শীর্ণ হয়ে গিয়েছ, সত্য সত্য শীর্ণ হয়ে গিয়েছ। ঔরঙ্গজেব, ভূমিকার প্রয়োজন নেই, এখানে একজন আছে যে তোমার বেশ জানে। নতুন কি শয়তানি মতলব করে এসেছ বলো, কি চাও এখানে? পিতার মার্জনা। মার্জনা? এটা তো খুব নতুন রকম করেছ ঔরঙ্গজেব। আমি জানি ভগ্নি। স্তব্ধ হও, বলতে দাও জাহানারা, বলো কি বলতে চাও ঔরঙ্গজেব। কিছু বলতে চাই না, শুধু আপনার মার্জনা চাই। যদি এই প্রার্থনা কপটে বিবেচনা করেন তো পিতা আসুন আমার সঙ্গে, আমি এই দণ্ডে প্রসাদ দুর্গের দ্বার দ্বার খুলে দিচ্ছি, আর আপনাকে আগ্রাস সিংহাসনে সর্বজন সমক্ষে বসিয়ে সম্রাট বলে অভিবাদন করছি। এ রাজমুকুট পদতলে রাখলাম,
আমার হৃদয়ে গলে যাচ্ছে গলে যাচ্ছে। আমায় ক্ষমা করুন পিতা। পুত্র, এই উত্তম অভিনয় বললাম যে কথা কষলে জানো না পুত্র, আমার পা জড়িয়ে আমার ক্ষমা ভিক্ষা চাচ্ছে, আমি কি তালা দিয়ে থাকতে পারি? আরে বাপের মন এতদিন ধরে তোর হৃদয়ের নিভৃতে বসে এইটুকুর জন্য আরাধনা করেছিলি, এক মুহূর্তে এই ক্রোধ ধরে জল হয়ে গেল। আসুন পিতা, আপনাকে আমার আগ্রার সিংহাসনে বসাই, বসিয়ে মক্কায় গিয়ে আমার মহাপাতকে প্রায়শ্চিত্ত করি। না, আমি আর সম্রাট হয়ে বসতে চাই না, আমার সন্ধ্যা ঘনিয়ে এসেছে। কি সাম্রাজ্য তুমি ভোগ কর পুত্র, এই মণিমুক্তা মুকুট তোমার, আর মার্জনা আওরঙ্গজেব, আওরঙ্গজেব না সেসব মনে করব না, আওরঙ্গজেব তোমার সব অপরাধ ক্ষমা করলাম। পিতা, দারান হত্যাকারীকে ক্ষমা? জাহানারা, এই সময়ে আমার সুখে আর ঘা দিস নে, তাদের তো আর ফিরে পাব না। 7 বছর দুঃখে কেটেছি, এতদিন বড় যারা এই জুড়েছি সুখে উন্মাদ হয়ে গিয়েছি। দেখেছিস তো একদিন সুখী হতে দে, তুমিও অরঞ্জিতকে ক্ষমা কর মা। আমাকে ক্ষমা করো ভগ্নী। চাইতে পারছ পিতার মতো আমার স্থবিরত্ব হয়নি? রাজদস্যু ঘাতক সট তোর মতন মাতৃ হওয়া জাহান, তোরই মতন বেচারি ক্ষমা কর। ওর মা যদি বেঁচে থাকত সে কি করত জাহানারা? তাই সে মায়ের ব্যথা যে সে আমার কাছে জমা রেখে গিয়েছে। কি জাহানারা তবু নিস্তব্ধ, কে দেখ ওই সন্ধ্যাকালে ওই জন্মার দিকে, দেখ যে কি স্বচ্ছ, কে দেখ ওই আকাশের দিকে, দেখ সে কি গাঢ়, দেখ ওই কুঞ্জবনের দিকে, দেখ সে কি সুন্দর, আর যে দেখ ওই প্রস্তরী ভূত পিমাস, ওই অনন্ত আক্ষেপের আপ্লুত বিয়োগে অমরকাহিনী, ওই স্থির মৌন নিষ্কলঙ্ক সুব্রহ্মণ্যে, ওই তাজমহলের দেখেছি দেখ সে কি করুন, তাদের দেখেছি আওরঙ্গজেবকে ক্ষমা কর, আর ভাবতে চেষ্টা কর যে সংসারকে যত খারাপ ভাবিস সে তত খারাপ নয় জাহানারা। জাহানারা আরে না নিয়ে দাঁড়ো, ঔরঙ্গজেব এখানে তোমার জয় সম্পূর্ণ হল। ঔরঙ্গজেব আমার এই জীর্ণ মনুষ্য পিতার অনুরোধে আমি তোমায় ক্ষমা করলাম। কিন্তু আমি ক্ষমা করিনি ভাই, পৃথিবী শুদ্ধ যদি তোমায় ক্ষমা করে আমি করব না, আমি তোমার অভিশাপ দিচ্ছি। প্রত্যাপনে নিয়ে উষ্ণ নিঃশ্বাসে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। সেই অভিশাপের ভৈরব ছায়া যেন একটা আতঙ্কের মতো তোমার আহারে বিহারে তোমার পেছনে পেছনে নিদ্রায়, সেই অভিশাপের পর্বত ধার যেন তোমার বক্ষে চেপে ধরে, সেই অভিশাপের বিকট ধ্বনি যেন তোমার সকল বিজয় বাদ্যে
বেসুর ভেঙে উঠে তুমি আমার পিতাকে হত্যা করে যে সাম্রাজ্য অধিকার করেছ, আমি অভিশাপ যেন তুমি দীর্ঘকাল বাঁচো আর এই সাম্রাজ্য ভোগ করো, যেন সেই সাম্রাজ্য তোমার কাল স্বরূপ হয়, যেন সেই পাপ থেকে কেবল গাঢ় গাঢ় পাপে তোমায় নিক্ষেপ করে, যাতে মরবার সময় তোমার ওই উত্তপ্ত লড়াকে ঈশ্বরের কন্যার